এখন যে দেখলেন আমরা ওই বাসার সামনে আমার আফার বাসার সামনে তরকারি নিয়ে এসেছিলো তো তরকারি কিনেছি কীভাবে কিনলাম একটু শেয়ার করলাম আর আজকের ব্লগে আছে এই যে মহিলারা রেডি হচ্ছে শাড়ি পরছে অনেক সুন্দর লাগছে তো শেয়ার করব আর ব্রেকফাস্ট আমার আফার বাসায় কী কী খেলাম আর ইভিনিংয়ের ডিনার লাঞ্চের ডিনার সব কিছু শেয়ার করব আর স্পেশালি যে রেসিপির কথা বলছিলাম আমার বইন হুতের বউয়ের হাতের এটাও রেসিপিটা শেয়ার করবো প্রথমে দেখাই আপনাদেরকে আমি কি ব্রেকফাস্ট করেছি আমার আফার বাসায় আর ব্রেকফাস্টের জন্য ওরা এখানে বাজে ধরেছে পেঁপে বাজি ডাল দিয়ে আর এখানে রুটি ফিটা স্যালেড ফিটা রেডি হয়েছে তো আসলে অনেক মজা হয়েছিল আর আমি আসলে ব্রেকফাস্টে এত হেভি কিছু খাই না যেহেতু দেশে এসেছি এসেছি ওরা আর কি এত কিছু রেডি হতেছে তো একটু একটু ট্রাই করতেছি আর এই যে শশা কিনেছিলাম এই শশাগুলো এই ব্রেকফাস্টের সাথে খাচ্ছি আর কি অনেক ভালো লাগছিল ফ্রেশ আর বাংলাদেশের তাজা থর তাজা তো অনেক ভালো লাগে আর এখানে কিছু শশা আমার বিয়াই নিয়ে এসেছেন পঞ্জির শাশুর আর এখন রেসিপিটা দেখেন আপনারা এখানে বানাবে এটা লাউয়ের আর এটা কি সরিষা সরিষা আর মরিচ

প্রসেসিং চলছে হয় কিভাবে বানায় তো এখানে রসুন পেঁয়াজ এবং সুটকিগুলা ও ঠেলে নিচ্ছে ফানের মধ্যে ভালোভাবে আর আমি ওরকম দেখি নাই আমি কিন্তু ডিফারেন্টভাবে হরি ও একসাথে সব কিছু ঠেলে নিচ্ছে রসুন এরপরে পেঁয়াজ এরপরে শুটকি এটা চ্যাপা শুটকি আর এরপরে ও সব কিছু আর বাকি যে বিশিগুলা লাউয়ের বিচি ওগুলাও দিয়ে এভাবে ঠেলে নিচ্ছে আর কি তো এটা আমি কখনও ট্রাই করি নাই এভাবে সুটকি দিয়ে তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করা রেসিপিটা তো আপনারা এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আগামীতে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আর প্রসেসিংটা দেখান কীভাবে বানাচ্ছে আর এই যে ঠেলে সব কিছু লামিয়ে নিছে এই বিসিটা আর এখানে দনিয়া ফাতা কাটা হচ্ছে এই বর্তার জন্য তো এখন ও বলবে এখানে কি কি আমার বউ এখানে রেডি এখন ও ব্লেন্ড করে নিবে ব্লেন্ডারে এর প্রথমে এগুলা ব্লেন্ড করবে এরপরে এগুলা দিবে এরপরে মাছ দিবে এরপরে ধনিয়া পাতা এখন প্রসেসিং চলছে ল্যান্ড করার জন্য সরিষা এরপরে মাছ দিবে দিয়ে সব কিছু ব্লেন্ড করবে ও একসাথে সব কিছু দেয় না প্রথমে বিসিগুলা এরপরে সরিষা এরপরে মাছ এরপরে ফাইনালি শেষ আর কি ভর্তা বানানো এই তো ভর্তাটা বানানো শেষ আর আপনারা এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের ভর্তা বানানো কেমন হলো আর এটা লবণ দেওয়া হয়ে গেছে আন্দাজ মতো লবণ দিয়েছিল আমার বউ

আর লাঞ্চের খাবার ছিল আমার বইনের বাসায় যে বোনের বাসায় উঠেছি আর বিকালে যাবো যে খাউসার ওই বোনের খাওসারের দেখা দেখবেন এই ব্লগেই আপনারা আমরা কী কী খাইছি আর এই রান্নাগুলো অনেক মজা হয়েছিল সবগুলো রান্না আমার বইনের ছেলের বউ ও রান্না করেছে আর ওর রান্নার রেসিপিগুলো অনেক মজা হয় চেষ্টা করবো আরও কিছু রেসিপি শেয়ার করার আছে বর্তাউ এর বিসির বর্তা শেয়ার করলাম আর নেক্সট দেখি কি শেয়ার করা যায় ইনশাল্লাহ চেষ্টা করব যেহেতু আমি বেড়াতে এসেছি আমি এতো আর কি রেসিপিগুলা শেয়ার করতে চাইছি না চাইছি যে ব্লগ করব বাইরে গিয়ে এরপরেও কিছু শেয়ার করলাম আপনাদের জন্য আর কি আজকে দ্বিতীয় দিন যাচ্ছি বিকালবেলা বাইরে আর এখানে আমরা রাজমহল মিষ্টির দোকানে এসেছি উপশহর তো অনেক মজার মিষ্টি আমি ট্রাই করেছিলাম আর ওদের জন্য একটা মিষ্টি কিনে নিলাম আর কি তো মিষ্টির দোকানটা একটু শেয়ার করলাম আর কী কী মিষ্টি আছে একটু শেয়ার করলাম আমি জানি অনেকে বাংলাদেশ থেকে লন্ডন লন্ডন থেকে যখন বাংলাদেশে আসেন অনেকে জানেন না মিষ্টির দোকান বা কোথায় কী আছে তো এখানে উপশহরে এই রাজমহলের মিষ্টির দোকানটা আছে আর ওদের মিষ্টিগুলো অনেক টেস্টি হয় আমার বইনের ছেলে বলছে যে অনেক ভালো মিষ্টি ওদের কোয়ালিটিগুলো অনেক ভালো ফ্রেশ এবং ক্লিনও হয়ে পরিষ্কার তো এখান থেকে আমি মিষ্টি কিনে নিচ্ছি ওদের বাসার জন্য আর কি তো ওকে বলছিলাম যে যেগুলো মিষ্টি অনেক ভালো কোয়ালিটির যেগুলো অনেক ভালো খেতে কিন্তু মজা ওগুলা দিবা তো এই ছেলেটা অনেক হেল্প করেছে আমাদেরকে মিষ্টিগুলো সিলেক্ট করতে আর কি নিজে সিলেক্ট করে দিচ্ছে বলছে আমি দেই আপনারা আমি জানি বাংলাদেশের লোকের মানুষ কি কি কোন ধরনের মিষ্টি পছন্দ করে তো এই জন্য নিজেই সিলেক্ট করে দিচ্ছে আমাকে আর কি আমরা কিনে নিচ্ছি ওইখান থেকে মিষ্টি আপনারা যারা লন্ডন থাকেন অনেকে জানেন এই যে রাজমহলের মিষ্টি কিন্তু ওয়াই চাপিলে আছে ওদের আমি জানি না এটা ওদের ব্রাঞ্চ না কি এটা ডিফারেন্ট ব্রাঞ্চ বাট আমরা যখনই ওয়াই পেলে যাই তখনই এই যে রাজমহলের মিষ্টি কিনে নিয়ে আসি অনেক মজার মিষ্টি বা ওরা সিঙ্গারা যা কিছুই আছে সবই ওই ওয়াই চাপিলে পাওয়া যায় তো আমি একটু বললাম রাজমহলের মিষ্টি যে লন্ডনে আছে অনেকে আমি জানি জানেন না অনেকে ইনফরমেশন শেয়ার করি এর এরপরে অনেক কিছুর তো রাজমহলের মিষ্টির কথা একটু বললাম আর কি আর ওরা কিন্তু পেমেন্ট ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে নেয় যারা বিদেশে থাকেন আপনারা কার্ড ব্যবহার করতে পারবেন পেমেন্টের অপশান আছে এগুলাতে আর অনেক বড় বড় শপ আছে এই যে উপশহরে যে আপনারা কার্ড দিয়ে শপিং করা যায় তো এটা কিন্তু অনেক সুবিধা বাংলাদেশে অনেক সুবিধা হয়েছে আর এই তো এখন আমরা এসে গেছি ওদের বাসার সামনে আর এই বাসার সামনে এসে দেখি ওদের এখানে অনেক সিকিউরিটি আছে ওখানে গার্ড আছে এরপরে ওইখানে আমার মনে হয় ওই বাসাতে একজন এমপিও থাকেন এই জন্য অনেক সিকিউরিটি রাখা হয়েছে এই বাসাতে তো এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে সেফ একটা বাসায় ওরা থাকে আর এখন আমরা লিফটে উপরে যাব তো একটু লিফটটা শেয়ার করলাম অনেক সুন্দর সিস্টেম আমাদের লন্ডনের মতো এই ফ্ল্যাটের লিফ্টগুলা একদম ক্লিন ফয় পরিষ্কার তো যে কোনো জিনিস পরিষ্কার দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই তো আমি এই লিফ্টের মধ্যে ঢুকে গেছি আমার বোনভুতকে ক্যামেরা কাট করছিলাম আর ওদের বাসায় এসে গেছি আর এখানে কাউসার বসা ছিল টেলিফোনে কথা বলছিল আসার সাথে সাথে ওরা এই নাস্তাগুলো দিয়ে দিছে আর আমরা আসলে ডিনারও খেয়ে এসেছি দেখবেন ডিনারে কি ছিল আর নাস্তার পরে ওরা আবারও আমাকে যে জ্যাম বুড়ার আমি যেটা শেয়ার করেছি আগের ব্লগে যে আমি জাম্বুরার বর্তা আসলে বাংলাদেশে এখন কিন্তু এই জাম্বুরাটা অনেক চলছে মাতু জামি যেটা বলে আর সবাই এটা কিন্তু এটা দিয়ে বর্তা খাইছে তো এটা এখন এই এইটা বর্তার সিজন এখন কিন্তু বাংলাদেশে আর এখানে ওই বাচ্চারা শাড়ি ফুরতেছে ওদের মায়ের হাতে তো অনেক ভালো লাগছিল আমার দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে ফরছিল। আমি জানি না আপনারা কেউ যদিও এভাবে পরে থাকেন আমি কিন্তু শাড়ি অনেক পছন্দ করতাম আমার আম্মার শাড়ি এবং এবং আমার বড়ো শাড়ি পরার জন্য অনেক সময় আমি এভাবে ট্রাই করতাম নিজে নিজে এরপরে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ট্রাই করতাম তো অনেক শখ ছিল আমার শাড়ির এখনও আমার অনেক শখ আর বাচ্চারা অনেক এনজয় করছিল এই শাড়িটা পরে দেখেন ওদের এনজয় ওরা অনেক আনন্দ পাচ্ছিলো এই শাড়িগুলো ফোর ফরার পরে আর ওরা আমি কয়েকটা পিকচারও তুলেছি আর এখন দেখবেন আপনারা ওরা ওদের ডাইনিং রুম এটা আর সবগুলা খাবার নিয়ে আসবো টেবিলের উপরে আর কী কী খাবার আছে আমি একটা শেয়ার করবো আর আগামী ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন আমি কি কি করি সব কিছু শেয়ার করবো তিন নম্বর দিন চার নম্বর দিন কিভাবে যায় সব কিছু চেষ্টা করবো আর অনেক কিছু রান্নাবান্না করেছে ওরা এখানে ফাঁকির মাংস ছিল এরপরে গরুর মাংস ডাল এরপরে চিকেন কুরমাট ঠক একটা বেলফের ঠক ছিল অনেক কিছু সবাই ভালো থাকবে না দেখেন আমি একটু খাই করতেছি সব কিছু আর